প্রতিদিন জীবনে আনন্দ নিনে স্বাগত, আজ যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রচার কার্যের প্রসঙ্গে আমার আজকের অতিথি বলেন যে রাজনৈতিক সংশোধনের জন্য চিৎকার সত্ত্বেও অনেক লোকই প্রভুর প্রসঙ্গে অসন্তুষ্ট হয় না। রে কমফর্ট মানুষের সঙ্গে খ্রিস্টকে ভাগ করে নিতে চান স্থায়ী অর্থকারীভাবে, আর আজ তিনি আমাদের বলবেন কিভাবে তা করা যায়। রে ক্যালিফোর্নিয়া থেকে এসে আমাদের অনুষ্ঠান যোগ দেওয়ায় ধন্যবাদ। গতকাল অনুষ্ঠানটা আমাদের খুব ভালো লেগেছে। গতকালও বলেছি যে আমার মনে হয় প্রভু চান যে এই টেলিভিশনের অনুষ্ঠানে, যা প্রভুর কৃপায় পেয়েছি, বিশ্বব্যাপী মানুষকে প্রচারের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল করবার জন্যে ব্যবহার করি এবং মানুষকে জাগ্রত করি যাতে তারা বিশ্বে বিশ্বাস জড়িয়ে দেয়। আমি চাই সম্মেলন করি আর হাজার হাজার মানুষ সেখানে আসে, কিন্তু যাদের বাণী শোনা প্রয়োজন তারা হয়তো বাড়িতে বসে টিভির চ্যানেল ঘুরিয়ে যাচ্ছে, যেমন তাদের মধ্যে কেউ কেউ আমাদের অনুষ্ঠানও দেখছে, যারা হয়তো খ্রিস্টকে জানে না বা আমাদের দৈনন্দিন জীবনের মানুষ যেখানে আমরা যাই, আমরা বা আপনার মতো প্রচারক যাদের সঙ্গে কথা বলার সুযোগ পাই না, কিন্তু এমন খ্রিস্টান আছে যারা নিয়মিত তাদের উৎসাহিত করতে পারে। একবার প্রভু আমার হৃদয়ে দিলেন যে আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রত্যেক স্থানে আমরা লোককে পাঠিয়েছি। আবার বলতে চাই এই কথা, একবার প্রভু আমার হৃদয় এই কথাটি দিলেন, আপনারা মন দিয়ে শুনুন, আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রত্যেক স্থানে আমার লোককে পাঠিয়েছি। এবার শুনুন। প্রত্যেকের নির্দিষ্ট প্রভাব থাকে। বিলি গ্রাহামের কথাটা দারুণ। মাস ক্রুসেডে যেখানে আমরা জীবন উৎসর্গ করেছি তা কাজে দেবে না, কিন্তু ব্যক্তিগত প্রচেষ্টা কাজে দেবে। ঠিক কথা। মনে আছে বহু বছর আগে একটা ক্রুসেডে বসে ভাবছিলাম, ভাই এই যৌথ চার্চ ক্রুসেডে 60,000 লোক তো হবেই, আর বোধোদয় হলো আমার, বিস্মিত হই এখানে কি আছে। ওহো, এ তো যৌথ গির্জা, এটা তো তাই, আমরা খ্রিস্টানদের কাছে প্রচার করছি। ভাবলাম কত বড় সেনাদল যারা কাজ করতে প্রস্তুত। আমাদের প্রত্যেকের প্রভাব কাজ করে, কিন্তু অনেকেই ভয়ে পিছিয়ে আসে, তার সামনে এগোয় না। আর আমার মতে অনেক, অন্তত আমি এমন অনেকের মুখোমুখি হয়েছি যারা জানতে চায় আমার সহায়ক গোষ্ঠী কি, আর আমি এটা বুঝতে পারি না। আমাদের প্রত্যেককে দেওয়া হয়েছে পুনর্মিলনের সহায়ক গোষ্ঠী, আমরা প্রভুর প্রতিনিধি, আর বাইবেল বলে তিনি আমাদের মাধ্যমে পৃথিবীর কাছে পেশ করেছেন। তাই এই প্রশ্ন আর কারোর করা উচিত নয়, কারণ আমাদের প্রত্যেককে প্রভু আহ্বান করেছেন, সে যেভাবেই হোক মানুষকে খ্রিস্টের কাছে আনতে। তাই মায়েদের এটা বোঝা দরকার, আর অন্যান্য যেসব মায়েদের মুখোমুখি হয় বা প্রতিবেশীদের বা বাজারে গিয়ে যাদের সঙ্গে দেখা হয়, যারা বিদ্যালয়ে যায় তাদেরও দেখা হয় নানা মানুষের সঙ্গে, প্রত্যেককে যারা আমাদের সংস্পর্শে আসছে তাদেরই বাণী শোনাতে হবে। তবে কোনো ব্যক্তি সম্পর্কে প্রভু আমায় কি বলেছেন তা উপলব্ধি করতে হবে, আর লোকে কি বলছে তাও আমাদের শুনতে হবে। এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ কথা, এটা শুনলে আমাদেরই উপকার হবে, এই গুরুত্বপূর্ণ কথাটা শুনতে হবে অবশ্যই। তাই প্রায় যখন বলি কেমন আছো, লোকে বলে তাদের সমস্যা চলছে, তখনই সুযোগ পাই তাদের বাণীর ট্র্যাকটা দেবার বা বইটা দেবার। আপনি বললেন যে মানুষ এতে অসন্তুষ্ট হয় না। আমার মতে 43% মার্কিন অধিবাসী চায় আভিজাত্যের আড়ালে প্রভুকে রাখতে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র প্রভু বিরোধী নয়, প্রভুহীনও দেশ নয়, প্রভুর বিষয়ে শুনতে চায় মানুষ। আর জীবনে যা কিছু শিখি তা শিখবো বলেই তো শিখি। আমরা শিখি হামাগুড়ি দিতে, হাঁটতে, কথা বলতে, কাঁটা চামচ ধরতে। প্রচার কার্যের উপহার বলে কিছু হয় না, এটাও আপনাকে শিখতে হয়। কারণ কারোর প্রচার করার বিশেষ গুণ আছে বলা মানে ক্ষুধার্ত শিশুকে খাওয়াবার গুণ আছে, না তা নয়। প্রেম কার্যকরী হয়েছে, যদি প্রতিবেশীর বিষয়ে বা প্রিয়জনের বিষয়ে যত্নবান হই তাহলে আমরা তাদের কাছে পৌঁছতে চাই। প্রথম যখন মুক্তি পাই তখন মনে পড়ে আমার মা বাবা ভাইয়ের কথা, তারপর আমার আত্মীয়, তারপর প্রতিবেশী। অনেকে বিশ্বাস করে সম্পর্ক প্রচারে বিশ্বাসী কি না, আমি বিশ্বাসী। আমি প্রভুর কথা বলার 2-3 মিনিট আগে অনেক সময় কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করি, একজন উন্মাদের মতো না, কিন্তু আমার চিন্তা হলো যেন যিশুর পদাঙ্ক অনুসরণ করতে পারি। কূপের ধারে মহিলাটির সঙ্গে তিনি তক্ষুনি সম্পর্ক তৈরি করলেন। আমার চিন্তা হলো লোকটা আজ রাতেই মারা যেতে পারে, হয়তো এই শেষবার তার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি। আর সম্পর্ক প্রচারের বিষয়টি হলো সবচেয়ে কঠিন হয়েছিল আমার মা বাবার ভাইয়ের ক্ষেত্রে, আমার সম্পর্ক। কেন যদি আমার মায়ের সঙ্গে সম্পর্ক থাকে আমি ধর্মোন্মাদের ভূমিকায় এসে তা নষ্ট করি, তাহলে একটা দামি সম্পর্ক হারিয়ে ফেলবো আমি। তাই আমি কেন অন্যের সঙ্গে সম্পর্ক করতে চাইবো যা আমার সাক্ষ্যদানকে কঠিন করে তোলে। আমি দেখেছি অপরিচিতর কাছে সাক্ষ্য দেওয়া অনেক সহজ, তবে উন্মাদের মতো নয়। তবে কাউকে বলা কাজটা
কেমন চলছে আর তাদের কথা মন দিয়ে শোনা, আপনার সততা তাদের উপলব্ধি করতে দেওয়া, তারপর সুযোগ খোঁজা। তবে সুযোগ না খুঁজে বরং সুযোগ তৈরি করুন। আমি সবসময় বাণী ট্র্যাক্ট নিয়ে ঘুরি, জনসমক্ষে দাবিও করি যে যদি কেউ আমাকে ট্র্যাক ছাড়া দেখতে পায় তাহলে তাকে আমি $1,000 দেবো। একবার একজন সুইমিং পুলে দেখা মায় বলল আহা, আমিও বললাম আহা। তাই সবসময় ট্র্যাক্ট থাকে, এর মানে আমি অপরিচিতের কাছে দৃষ্টিকটুভাবে না বিষয় উপস্থাপিত করতে তৈরি। আবহাওয়ার কথা বলে আমি বলি কেমন চলছে, তারপর বলি আরে আপনার কাছে এই জিনিসটা আছে, আমাদের এটাও একটা ট্র্যাক্ট, আমাদের জনপ্রিয় স্মার্ট কার্ড এখানে আছে, যদি আপনার ডান হাতে বুড়ো আঙুলে 25 সেকেন্ডের জন্য এই বাক্সের ওপর রাখেন, যদি সৎ হন তাহলে একটা সবুজ হাবো নীল আলো জ্বলে উঠবে। হ্যাঁ, আর লোকেরা তো কারণ তারা নিজেকে সৎ প্রমাণ করতে চায় কিন্তু কিছুই হয় না, এর উল্টো দিকে লেখা আছে দুঃখিত আপনিও আমাদের মতো। তাই বাণী ট্র্যাক্টগুলো দারুণ পথ, আর আপনি কাউকে বলুন এটা একটা বাণী ট্র্যাক্ট, এটা আপনাকে দিতে চাই, সময় পেলে এটা পড়বেন। কারোর মৃত্যুর পর কী হয় বলে মনে করেন? সবার একটা মতামত থাকে, সবাই পরবর্তী জীবনের কথা ভাবে, সবাই মৃত্যুর অপেক্ষায় আছে, তাই প্রায়ই লোকে বলবে হ্যাঁ আমি স্বর্গ নরকে বিশ্বাস করি। আর এই আপনার মতামত আর আপনি অভ্যাস করেছেন, শিখেছেন যা যিশু করতেন, বাইবেলীয়ভাবে সাক্ষ্য দান, আত্মধার্মিকতার বিষয়ে বলা, আর ওই 10টি অনুশাসনের উদাহরণ দিয়ে দেখানো পাপ কোনটা, বলা যে প্রভু একটা বিচারের দিন স্থির করেন, সেদিন তিনি তার নিয়মের মানদণ্ডে আমাদের ধার্মিকতা বিচার করবেন। আর বলুন এই জন্যই আপনার পরিত্রাতা দরকার, বলুন অনুশোচনা করুন আর যিশুকে ভরসা করুন, আমার কথা শোনায় ধন্যবাদ, সত্যি আপনার প্রশংসা করি, আমার কাছে এটা খুব জরুরি যে কোথায় এই অনন্ত জীবন কাটাবেন বিষয়টা ভেবে দেখবেন। আর করমর্দন করি, লোকে আমার জড়ি ধরে হাত মেলায় জিজ্ঞেস করে আরো কয়েকটা বাণী ট্র্যাক্ট পেতে পারি, সত্যি এগুলো ভালো। আমাদের অবশ্যই বেশি জোর দিতে হবে সাফল্যে তথা কথিত কয়েকটি অসাফল্য বা সেই সব মানুষের প্রতি যারা আমাদের গ্রহণ করে তাদের প্রতি না দিয়ে যারা আমাদের প্রত্যাখ্যান করে। তাই আমার মনে হয় আমরা ভয়ের দিকেই আমাদের নিয়ন্ত্রণ করতে, কিন্তু শুনেছি যে ভয় মানে মিথ্যা, প্রমাণ সত্য বলে ধরা দেয়, তাই এইসব ভ্রান্ত কল্পনা যে আমরা এই কাজ করতে গেলে সমস্যায় পড়ব আমাদের হৃদয়কে অনুসরণ করতে দেয় না, বেছে নিতে বলে। বেশিরভাগ লোকই যে অনেককে জিজ্ঞেস করেছি স্বর্গে যেতে কি লাগে আর তারা কি স্বর্গে যাবার জন্য যোগ্য, এবার শুনুন তাদের কিছু বিস্ময়কর উত্তর। বাইবেল অনুসারে যদি শেষ নিঃশ্বাস পর্যন্ত অনুশোচনা করেন, যত দোষে আপনি করে থাকুন না কেন, যদি শেষ নিঃশ্বাস পর্যন্ত অনুশোচনা করেন তাহলে হ্যাঁ স্বর্গে যাবেন, এ আমার কাছে অর্থহীন মনে হয়। তাই কে স্বর্গে যাবার মতো যথেষ্ট সৎ? আশা করি আমার 5 বছরের বাচ্চা। আপনি কি স্বর্গে যাবেন? হ্যাঁ যাব। কেন যাবেন? কারণ যিশু খ্রিস্টকে প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাস করি। কেন ভাবলেন যে আপনি স্বর্গে যাবেন? কোনোদিন এই প্রশ্ন শুনিনি, খুব ভালো প্রশ্ন। আপনি কি স্বর্গে যাবেন? আশা করি স্বর্গে যাব। কিভাবে এতটা নিশ্চিত হলেন আপনি? কিভাবে এতটা নিশ্চিত হলাম? কেউ বলতে পারে না। কি মনে হয় স্বর্গে অসৎ লোকও থাকবে? যদি আপনি ক্ষমা চান তাহলে প্রভু আপনাকে ক্ষমা করবেন, এমন লোকের দেখা পাবেন যারা ক্ষমা পেয়েছে। এই স্বর্গে যাবার মতো যথেষ্ট সৎ? আশা করি সবাই নির্ভুলভাবে বাঁচতে পারে না, সম্ভবই না, সবাই ভুল করে, ভুল সিদ্ধান্ত নেয় জীবনে। প্রভু খুবই ক্ষমাশীল, তার পুত্রকে যে ক্রুশবিদ্ধ করেছে তাকে ক্ষমা করেছে। বেশিরভাগ মানুষই স্বর্গে যাবার যোগ্য, এমনকি যে অন্যায় করে সেও, জানি না, অনেক সময় ভাবি প্রভু সবাইকে তৈরি করেছেন ভালো বা মন্দ হতে, ফলাফল তো তাদের নিজেদের হাতে, আর সেই নিয়েই সবাই এগিয়ে যায়। সৎ মানুষ হয়ে বাঁচা মানে আপনার ব্যক্তিগত প্রভু, যেমন চান তেমন বাঁচা, আপনার ব্যক্তিগত যিশু যার কাছে আপনি পরামর্শ চান। আপনি কি স্বর্গে যাবেন? হ্যাঁ বিশ্বাস, তাই। কেন? কারণ আমি আমার ইচ্ছে আমার জীবন সব প্রভুর পায়ে সমর্পণ করেছি আর তিনি বলেছেন আমার জন্য তা করবেন, তারপর থেকে আমি কোনোদিন কোনো বিষয়ে হারিনি। আমি তার নির্ভুলতায় নির্ভর করতে পারি না, আমি নিজেই নির্ভুল হতে চাই, আমার দম্ভ এটা। সব পাপ স্বীকার করলে হয়তো একটা সুযোগ পেয়েও যেতে পারেন। কি মনে হয় আপনি স্বর্গে যাবেন? ওয়াও, নিশ্চিত নই, ঠিক জানি না, আমাকে একটু সাহায্যকারী হতে হবে, ভালোবাসতে হবে, দায়িত্ববান হতে হবে, কিছু কাজ করতে হবে, অল্প একটু পথ যেতে হবে আমাকে। রে, এটা পরিষ্কার বোঝা গেল যে বেশিরভাগ লোকই ভাবে
স্বর্গে যাবার উপায় যদি তারা স্বর্গের অস্তিত্বে বিশ্বাস করে তাহলে তারা সৎ মানুষ হওয়া। হ্যাঁ, একে বলে আত্মধার্মিকতা। আর শিকরাজে প্রতিমা পূজার মধ্যে আত্মধার্মিকতার গাছ গজি ওঠে প্রতিমা পূজার মৃত্তিকায়। তাদের প্রভুর স্বভাব ও চরিত্র সম্পর্কে ভ্রান্ত ধারণা। তারা প্রভুর ধার্মিকতাকে অবহেলা করে নিজস্ব ধার্মিকতা প্রতিষ্ঠা করে। তাই তাদের জানাতে হবে যে সেই নৈতিক ব্যবস্থাটা কি। 400 বছর আগের একটা উদাহরণ শুনেছি। একটা ছোট্ট মেয়ে দেখেছিল ভেড়া সবুজ ঘাস খাচ্ছে, আর সে ভাবলো ওই সবুজ ঘাসের কোলে সাদা ভেড়াটাকে কি সুন্দর দেখাচ্ছে। তারপর বরফ পড়তে শুরু করলো, তখন মেয়েটা ভাবলো সাদা বরফের ভেতরে ভেড়াটাকে কি নোংরা দেখাচ্ছে। একই ভেড়া, প্রেক্ষাপট আলাদা। যখন মানুষের মানদণ্ডের নিরিখে নিজেকে বিচার করি, নিজেকে যথেষ্ট শুদ্ধ মনে হয়। অ্যাডলফ হিটলারের সঙ্গে নিজের তুলনা করলে মনে হয় আমি মহাপুরুষ, কিন্তু বিচারের দিনে প্রভু তাঁর বরফ শুভ্র ব্যবস্থা নিরিখে আমাদের মাপবেন। তাই যখন পাপীর জীবনে প্রেক্ষাপট আসে, সেই নৈতিকতা হঠাৎ সে তার ও প্রভুর মানদণ্ডের পার্থক্যটা ধরতে পারে। আমাদের সততার বলে আমরা স্বর্গে যেতে পারবো না, কারণ প্রভুর কাছে আমরা যথেষ্ট সৎ নই। বুঝতে পারছেন তো? আর এটা জেনে আমাদের সত্যি খুব স্বস্তি হয়। তাহলে কেন মানুষ অন্যের সঙ্গে বিশ্বাস ভাগ করে নেবার সাহস পায় না? ফিরে এসে এই ভয়ের বাধা পথ থেকে দূরে করে আপনাকে বুঝতে সাহায্য করবে যে কিভাবে কার্যকরীভাবে বিশ্বাস ভাগ করে নেওয়া যায়, আর বন্ধু বা সহকর্মীকে প্রভুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করা যায় আপনারা যীশু খ্রিস্টের মাধ্যমে। আচ্ছা রে, আমি জানি যে বহু মানুষ বিশ্বাস ভাগ করতে গিয়ে মহা অসুবিধায় পড়ে, আর এর কারণ তারা কাজটা করতে চায় না বলে নয়, বরং ভয়ের আত্মা তাদের কব্জা করে নেয়। তারা চিন্তা করে অন্যেরা কি ভাববে, আবার অনেকে জানে না যে ঠিক কি করতে হবে। কিন্তু একটা কথা মনে হয়, আমি শুনেছি আপনি যে কথা বলেছেন যে প্রভু আপনাকে মানুষের সঙ্গে কথা বলার অস্বস্তি কাটিয়ে ওঠার অনেক পথ বলেছেন, তার মধ্যে একটা হলো একটু হাসি, একটু মানে হাসি টাট্টা করে হালকাভাবে কথা শুরু করা। কারণ এটা খুবই ভালো, কারণ অনেক সময় মানুষের কাছে যদি এভাবে আসেন যেন হাতুড়ি দিয়ে মারবেন, তারা ভয় পেয়ে দূরে সরেই যাবে। তাই মানুষের সঙ্গে অস্বস্তি কাটিয়ে কথা বলার ও বাণী প্রচারের আরো কয়েকটি বাস্তব পথ সম্পর্কে আমাদের সবাইকে বলুন তো। যিশুর পদাঙ্ক অনুসরণ করা কতটা জরুরি। যোহন অধ্যায় 4-এ যখন কূপের ধারে সেই মহিলার সঙ্গে কথা বলেন, তিনি এমন কিছু বলেন যা স্ত্রীলোকটি বুঝতে পারেন। জল তিনি বাস্তব জগৎ থেকে শুরু করেছেন। কেন? কারণ বাস্তব মানুষ প্রভুর আত্মার বস্তু গ্রহণ করতে পারে না, তিনিও তাদের জানতে পারেন না। তারা তাদের কাছে মূর্খতা, কারণ তাদের আধ্যাত্মিকভাবে বোঝা হয়। তাই এই সময় একজন মানুষকে আপনার সততা পরিচয় দিতে হবে একটা প্রশ্নের মাধ্যমে। হাই, কেমন আছেন? জানেন আমি কি করি? অপরিচিতের সঙ্গে আলাপ করি। পাশ থেকে কেউ গেলে আমি বললাম সুপ্রভাত, তারা বলল সুপ্রভাত, এ হলো আপনার আলোকে উজ্জ্বল করা। আর সেই লোকটি প্রতিক্রিয়া হঠাৎই সব বাধা দূর করে দেয়। বেশিরভাগ লোকই একটু গম্ভীর দেখায়। ওখানে দাঁড়িয়ে আমাদের সবাইকে গম্ভীর মনে হয়। অপরাজিতকে সুপ্রভাত বলুন, তারা বলবে ওহ সুপ্রভাত। তখন দেখবেন লোকটাকে কিছু বলা যায়। আজকে সমাজে মানুষ নিজেকে বেশি করে এটা সরিয়ে রাখে, আর বাড়িতে বসে তারা ইন্টারনেটে সব পাওয়া যায় বলে এই সমস্যা আরো বেড়ে চলেছে, দিন দিনে বেড়ে চলেছে, তাই নয় কি? আপনি বুঝতে পাচ্ছেন তো যে মনে হয় এখানকার খবরের কাগজে বেরিয়েছিল বা কেউ আমাকে সেটা দেয়, সেখানে বলছে 30% বেশি লোক 5 বছর আগে যা ছিল তার চেয়ে মনে করে যে ভরসা করার মতো কেউ নেই, আর এমন একজনও নেই যার ওপর ভরসা করতে পারে। এর চেয়ে বোঝা যায় যে মানুষ ক্রমশই একা হয়ে পড়ছে। আর যেমন বললেন, অপরিচিতদের সঙ্গে কথা বললে মানুষ আপনাকে সন্দেহের চোখে দেখে, তবে জগতের অনুরূপ হলে চলবে না। বুঝতে হবে প্রভু চান আমরা সকলের প্রতি বন্ধুভাব রাখি। আলোকে উজ্জ্বল করো, আমাদের মহানুভবতা ও প্রেম তাদের অনুভব করতে দাও। তারপর চলে যেতে হবে আধ্যাত্মিকতায়, তখনই ঢুকে পড়ে বাণী ট্র্যাক্ট। আর একটা বাণী ট্র্যাক্ট আপনাকে একটা প্রশ্ন করছি জয়েস, আপনার কাছে কোনটা লম্বা মনে হচ্ছে, গোলাপি? গোলাপি। এবার কোনটা? নীল। খুব মজার না? জাদু করছি না? একে বলে সরল চোখের ভ্রম। দুটোই একটা
Pai,